নমস্কার, ডক্টর অনলাইনের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা আজ একটি লাইভ অনুষ্ঠানে রয়েছি। আপনারা সকলেই জানেন যে এটি একটি লাইভ অনুষ্ঠান, কিন্তু এই বিশেষ পর্ব এ কারণেই আমাদের মধ্যে একজন বিশেষ মানুষ উপস্থিত রয়েছেন, কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল মুম্বাই থেকে ডক্টর সঞ্জয় পাণ্ডে, মানে জানে মানে ইউরোসার্জেন আমি সেটাই বলবো, যে ওনার কাছে আজ প্রচুর কিছু জানার আছে। উনি যখন আজ আমাদের সাথে রয়েছেন, আমি গৌরচন্দ্রিকা বেশি করব না, বেশি কথা দিয়ে আমি এই সময়টুকু, মানে যেটুকু সময় ওনাকে পাওয়া যাচ্ছে, পুরোটাই আমি ইউটিলাইজ করতে চাইছি, কারণ প্রচুর কিছু আমাদের জানার রয়েছে। শুধু দর্শকদের আমি শুরুতেই বলবো, এটি একটি লাইভ অনুষ্ঠান, আমাদের যে বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো, ইউরোসার্জেন মানে বুঝতেই পারছেন, এ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনারা যারা এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের মনে প্রশ্ন রয়েছে, আপনারা সরাসরি ফোন করতে পারেন আমাদের নাম্বারে 2461924, আর যারা শিলিগুড়ির বাইরে থেকে ফোন করবেন বা মোবাইল থেকে ফোন করবেন, তারা কিন্তু 0353 এই কোডটি অবশ্যই বসিয়ে নেবেন। ডক্টর সঞ্জয় পাণ্ডে, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে, যেহেতু আপনাদের মতো এমন মানুষকে পেলে অনেক কিছু জেনে নিতে ইচ্ছে করে, তো প্রথমেই আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে রিকনস্ট্রাকটিভ ইউরোলজি নিয়ে আপনি বহুদিন ধরে কাজ করছেন, তো আমরা সাধারণ মানুষ যারা হয়তো এই টার্মটা জানিই না, সেক্ষেত্রে আপনি কি বলবেন? নমস্কার। রিকনস্ট্রাকটিভ ইউরোলজি একটা সাব স্পেশালিটি হলো, যেটা আমরা একটা নতুন অর্গানকে তৈরি করি। ভাবুন, আপনি জেনারেটিভ ইউরিনারি ট্র্যাক্টে কিডনি, ইউরেটার, ব্ল্যাডার, ইউরেথ্রা, এক্সটার্নাল জেনিটেলিয়া, এত অর্গানগুলো আছে। এই অর্গানগুলো যা আমাকে দেওয়া হয়েছে থ্রু নেচার, ওটা একটা ম্যাচিওর করে একটা লেভেলকে যায়। ভাবুন, ওটা ম্যাচিওর হতে পারছে না, পেডিয়াটিক এজ গ্রুপে থেকে যাচ্ছে, হরমোন ডেভেলপমেন্ট হলো না, নাহলে ওটা কিছু ইঞ্জুরি, নাহলে কিছু ডিজিজে নষ্ট হয়ে গেল, কিছু ক্যান্সার থাকলো, না কিছু ইঞ্জুরি পরে কিছু বাদ দিতে হলো, যে কোনো একটা প্রবলেম যদি থেকে যায়, হ্যাঁ, ওটা আমাদের বাদ দিয়ে দিলে তো ওটা থাকবে না। আমি এটা আঙুলটা বাদ দিয়ে দিলে আঙুলি থাকলো না, কিন্তু ইনকেস ওটাকে আমি রাখতে চাইছি, কেমন আমি ওটা রিকনস্ট্রাক্ট করে ও অর্গানটাকে ইউজ করতে পারবো, এই সাবজেক্টটা রিকনস্ট্রাকটিভ ইউরোলজি হলো। রিকনস্ট্রাকশন মানে আমরা যা ছিল তাকে আবার কনস্ট্রাক্ট করছি, কেন কিছু কারণ জানে ওটা আমরা বাহার করে দিয়েছি। এক্সাম্পল হলো কিডনি একটা ব্লক আছে, যেটা আমরা কিডনি ফুলে যায়, আমরা ওটাকে বলি পেলভি ইউরেট্রিক জাংশন অবস্ট্রাকশন। এই প্রবলেমকে আমরা রিপেয়ার করতে পারি বাই রিপেয়ারিং দ্য পেলভি ইউরেট্রিক জাংশন, আমি পিউজি অবস্ট্রাকশন বলি। ওটা জন্ম থেকে থাকে, কোনো ছোট ছেলে আপনি সোনোগ্রাফি করলেন, কিডনিটা পুরো ফুলা আছে, এটাকে আমরা পিউজি অবস্ট্রাকশন বলি। কিডনিটা এমন ছেড়ে দিলে কিডনি নষ্ট হয়ে যাবে, কেন জাংশন অফ দ্য কিডনি আমরা পাইপ, অ্যাকচুয়ালি একটা কনজেনিটাল ব্লক আছে, ও ব্লকটাকে আমরা রিপেয়ার কখন করব, যখন আমরা ধরা পড়া যাবে, কোন একটা সমস্যা যেই আসবে সামনে, তখন সেটাকে, সেটাই রিকনস্ট্রাকশনের একটা জায়গা। তো এইখানে এই ক্ষেত্রেই কি, মানে এর সাথেই কি চলে আসে এই ব্যাপারটা, ইউরিনারি লিকেজের ব্যাপারটা, না এটা একটু অন্যভাবে আমরা ভাবতে পারি? ইউরিনারি লিকেজ অগেন আমরা এজ ডিভাইড করলে বলতে পারি, যখন জন্ম হয়েছে তো আমি দিনে 20 বার পেছাব করি, কেন আমি একটা ছোট ইনফ্যান্ট। যেমন আমরা ম্যাচুরিটি হয়ে ব্রেন আর ব্ল্যাডার একটা অ্যাক্সেস ডেভেলপ করে, ও যে ডেভেলপমেন্টটা থাকে ওটা আমাকে অ্যাকচুয়ালি জানায় আমি কখন পেছাব করব, কখন পেছাব করব না, টয়লেটে যাই। এটাকে আমরা যে কগনিটিভ অ্যাকশনটা আমরা নিই, এটা একটা বয়স পরে আমি শিখে যাই। 3 থেকে 5 বয়সে আমি একটা পেছাব কন্ট্রোল জানে যাই, 5 থেকে 15 বয়স যা বয়স হলো, ও বয়সে আমরা রাতে ইনকেস বেডে বিছানা পেছাব করছি, ওটা একটু নর্মাল নেই, ওটা এবনর্মাল। তো আমি আপনাদের টিভি মাধ্যমে জানতে চাইছি, আপনাদের ছেলে আছে যার 10 বয়স হয়ে গেছে, 15 বয়স হয়ে গেছে, কিন্তু রাতে বেডে পেছাব হচ্ছে, ওটা অনেকে এই সমস্যাটা শোনা যায়, কিন্তু আমরা কি করি, আমরা ছেলেকে একটু রেগে যাই, ওনাকে একটু, তো কি ওনার মরালটা কমে যায়, ওটা ওনার ভুল নেই, ওনা একটু ডিপ স্লিপে আছেন, এটা ব্রেন ব্ল্যাডার অ্যাক্সেসটা ডেভেলপ হয়নি, এটা ট্রিটমেন্ট আছে। তো আপনার কাজ হলো আপনি একটা ইউরোলজিস্ট কাছে যান, ওনাকে দেখান, এর কিছু বিশেষ রকেট সায়েন্স নেই, এটা একটু সহজ ট্রিটমেন্ট, এটা আপনি এখন না ট্রিটমেন্ট করলে এটা বড় বড় যাবে, এক্সাম্পল পরবর্তীতে আরো অনেক সমস্যা দেখা দেবে। তাহলে 30 বয়স হয়ে গেছে, বিয়ে বাড়ি দিতে হবে, এই টাইমে মানুষ এসছে আমি তো বিয়ে বাড়ি যাবোই না, কেন আমার তো পেছাব লিক হয়ে যাচ্ছে, আমি রাতে সব রাতে পেছাব লিক করি, আমি হোটেলে যাবো তো কার সঙ্গে বেড শেয়ার করতে পারবো না, কেন আমি তো সব রাতে বেড লিক, তো এটা কি হয়েছে, অনেক রিফ্র্যাক্টরি হয়ে গেছে, এটা টাইমে ট্রিট করা হয়নি। তো এটা হলো এক টাইপের ইউরিনারি ইনকন্টিনেন্স লিকে, যেটা নকটুর্নাল এনুরেসিস কহা যায়, রাতে টাইমে বেডে লিক হচ্ছে, নকটুর্নাল মানে রাতে, এনুরেসিস মানে রাতে বেডে লিক হচ্ছে, এটা একটা টাইপের লিকেজ। এটা আলাদা লিকেজ যেটা হয়ে, যেটা আমাদের পেছাব কন্ট্রোল করতে পারলাম না, আমি ইন্টারভিউ বসে আছি, ব্লাডার জোরলে কন্ট্রাকশন করলো, আমাকে ইন্টারভিউ ছেড়ে যেতেই হবে,
জোরে কথা বলবেন, জোরে হেঁটা চলা করলে, স্টেপস চললে পেছাব লিক হয়ে যায়, ওটাকে আমরা স্ট্রেস ইনকন্টিনেন্স বলি। ইনকন্টিনেন্স ও লিকেজ অফ ইউরিন একটা অ্যাবনর্মাল জিনিস যেটা কোয়ালিটি অফ লাইফকে ডিস্টার্ব করে। এটা কোন একটা নির্দিষ্ট বয়স থেকে শুরু হয় না, মানে এই যে প্রবলেম, এটা ইউরিনারি লিকেজের যে একটা প্রবলেম, এটা আপনারা প্রবলেম কখন বলবেন? যখন বাচ্চা একটু বড় হয়ে যাচ্ছে তখন তো তার এটা করার কথা না, তাহলে কোন বয়স থেকে মোটামুটি আপনারা বলবেন যে এটা সমস্যাটা হচ্ছে? তাহলে নকটুর্নাল অ্যানুরেসিস 15 বয়স পরে অ্যাবনর্মাল, মানে রাতে আমি বেডে পেছাব করছি, 5-7-8 বয়স চলবে, ও টাইমে আমার ট্রিটমেন্ট করতে দরকার, কিন্তু 10 বয়স থেকে 15 বয়স আপনি ছেড়ে দিয়েছেন, ওটা আরো ট্রিটমেন্ট করে কষ্ট হয়ে যায়, তো ওটা আমি অ্যাবনর্মাল বলবো। সো 10 ইয়ার্স ওল্ড চাইল্ড ইন কেস বেডে পেছাব করছে, আপনাকে তাড়াতাড়ি ডক্টরকে দেখাতে হবে, করেক্টিভ অ্যাকশন নিতে হবে। করেক্টিভ অ্যাকশন একদিন দুদিনে হয় না, এটা টাইম লাগে, এটা আপনাকে ভাবুন কিছু মাস ট্রিটমেন্ট চলবে, ডক্টর দেখবেন, কিছু বিশেষ টেস্ট লাগে না, এটা অ্যাকচুয়ালি একটা রিদম যেটা ডেভেলপ হয়নি একটু কম বয়সে, ওটা আমরা ডেভেলপ করার চেষ্টা করি। ঠিক আচ্ছা, আরো একটা জিনিস আপনার কাছে জানার, ধরুন আপনাদের মতো এরকম মানুষকে আমরা তো সবসময় পাই না, এবার মুম্বাইতে সবার পক্ষে যাওয়া সম্ভবও নয়, তো আমরা কি এখানে আপনাকে পেতে পারি? মানে আমরা জানি যেটা আর কি, গত 2 বছর ধরে আপনি এখানে আসছেন, তো আমাদের যদি একটু বলেন যে কোন সময়টাতে আমরা এখানকার মানুষ, উত্তরবঙ্গের মানুষ যদি চাই আপনার সাথে গিয়ে কনসাল্ট করতে পারি আমাদের এ ধরনের কোনো সমস্যা। কারণ অ্যাকচুয়ালি কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটাল, যেটা অনিল আম্বানি গ্রুপ প্রজেক্ট আছে কোকিলাবেন, একটা নতুন হসপিটাল যেটা 5 বছর আগে এসলো বোম্বে, ওনার থেকে আমি এখানে শ্রীকৃষ্ণ হেলথ সার্ভিসেস যেটা সেবক রোডে আছে, আমরা একটা কনজয়েন্ট প্রোডাক্ট প্রজেক্ট করেছি, যে থেকে আমরা সব টাইপের ইউরিনারি প্রবলেম, মানে বেসিক ইউরিনারি প্রবলেম থেকে নিয়ে রিকনস্ট্রাকটিভ ইউরিনারি থেকে নিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট, কিডনি ক্যান্সার গুলো ট্রিটমেন্ট করা যায়, আমি মাসে মাসে এখানে আসি। তো আপনার টিভি মাধ্যমে জানাতে চাইছি কি আমি এন্ড অফ দ্য মান্থ লাস্ট উইকেন্ডে আমি এখানে থাকি, আর ওটা আপনি খবর নিতে পারেন, জানতে পারেন। আর শ্রীকৃষ্ণ হেলথ সার্ভিসেস এখান থেকে একটা নতুন প্রজেক্ট যেটা ডক্টর ঘোষ রান করেন, এই প্রজেক্টে আমরা অনেক মানুষকে এখন ট্রিট করতে পারেছি, অনেক টাইপের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারেছি। সো 2 বয়স হয়ে গেল, আমরা অ্যাকচুয়ালি অনেক খুশি আছি এখানে এসে, সেরম মানে লোকে সমস্যা নিয়ে যাচ্ছে আপনাদের কাছে এবং রেসপন্স পাচ্ছেন, অনেক ভালো রেসপন্স। তাহলে আপনাদের যারা হয়তো এখনো এই সমস্যায় ভুগছেন কিন্তু ঠিক বুঝতে পারছেন না যে কোথায় গেলে সমস্যার সমাধান হবে, আপনারা কিন্তু চলে যেতে পারেন শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার সার্ভিসে, 96 আশ্রমপাড়া, আর মানে এর ঠিকানা, আপনারা সরাসরি চলে যেতে পারেন সেইখানটাতে। ডক্টর সঞ্জয় পান্ডে উনি নিজের মুখেই বললেন যে প্রতি মাসের শেষ সপ্তাহে উনি কিন্তু ওইখানটাতে থাকেন, আপনারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে যাবেন। আরো বেশ কিছু বিষয় আপনাদের প্রতিনিধি হয়ে আমি ওনার কাছে শুনে নেব ঠিকই, কিন্তু আপনারা যদি আপনাদের সমস্যা নিয়ে সরাসরি ফোন করেন তাহলে কিন্তু আরো বেশ হয়। 2461924 এই নম্বরে ফোন করুন। সন্ধ্যে 7টা অবধি আমরা কিন্তু পাচ্ছি ডক্টর সঞ্জয় পান্ডেকে, মানে এখনো বেশ খানিকটা সময় আমাদের হাতে রয়েছে, তো আপনারা চটপট ফোন করে ফেলুন আমাদের নাম্বারে। এই ইউরোলজি সংক্রান্ত যে কোনো সমস্যা বা যে যে বিষয়গুলো নিয়ে আজ উনি কথা বলবেন, আমি আগেই মানে অনুষ্ঠান শুরুর আগে আমি জেনে নিচ্ছিলাম যে কোন কোন বিষয়গুলিতে উনি আরো বেশ কিছু জানাতে চান আপনাদের। যেমন আমি একটু চলে আসবো ডক্টর, জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট আপনি বলছিলেন, এটা আমাদের কাছে খুব নতুন, মানে মেট্রো সিটিজ গুলোতে যদিও অনেকটা ছড়িয়েছে, তো আপনি ওইখানটাতে কিরম রেসপন্স পাচ্ছেন বা এই উত্তরবঙ্গেও কি আদৌ আপনি ভাবছেন যে এমনটাও হতে পারে, এটা একটু জানতে চাইব। ধন্যবাদ। জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট মানে আমরা একটা ফাইনাল লিঙ্গ পরিবর্তন যেটা করছি, এটা কেন করা যায় এটা একটা আমাকে জানতে হবে। নর্মাল সোসাইটি যখন আমরা থাকি আমরা এটা অ্যাকচুয়ালি জানি না কি এটা কত বড় কত কমপ্লেক্স প্রবলেম থাকতে পারে। হয় কি আমাদের যখন ডেভেলপমেন্ট হয় ব্রেনে, ও ব্রেন ডেভেলপমেন্ট যেন আমাদের একটা আলাদা টাইপের ডেভেলপমেন্ট চলে যাচ্ছে। আর আমি একটা ফোন নিয়ে না। নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি শিব মন্দির থেকে বলছিলাম। বলুন। বললাম যে আপনাদের এই প্রোগ্রামটা আমি জাস্ট এক্ষুনি দেখলাম, তো আমার মেয়ের 5 বছর প্লাস বয়স চলছে, কিন্তু বিছানায় গেলেন ওই মানে যদি 2-3 বার তোলা যায় তাহলে সে পেচ্ছাপ করে না, কিন্তু না তুললে বিছানায় পেচ্ছাপ করে, এইটা একটা সমস্যা। তো 5 বছর প্লাস, তাতে কি ওর কি কোনো ডাক্তারকে কোনো চিকিৎসার ব্যাপার আছে নাকি এমনি কোনো কিছুতে অলরেডি সেরে যাবে, আমি এটা একটু কাইন্ডলি জানতে চাচ্ছিলাম। নমস্কার। 5 বয়স বললেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক টাইম আছে যখন আমরা চিকিৎসা করতে চাইছি, কেন ওনার রাতে 2-3 বার না তুললে বেডে পেছাব হয়ে যায়।
আর যা বেডে পেছাব হয় ওটা পুরোই পেছাব হয়ে যায় নাকি? তো এটা ভালো হতো কি আমরা এ বয়সেই ট্রিটমেন্ট আরম্ভ করি, নেক্সট 3 মাস থেকে 6 মাসে আমরা এটা পুরো ড্রাই পাবো। তো আমি তো সাজেস্ট করবো কি এটা আমাদের দেখতেই হবে, কেন আমরা দেখলে এটা আমরা টাইমে ট্রিটমেন্ট আরম্ভ করতে পারবো। ট্রিটমেন্টটা অনেক সহজ, ট্রিটমেন্টটা ট্যাবলেট মেডিসিন দ্বারাই ঠিক করা যায়। আমি সাজেস্ট করবো এটা আপনি নিশ্চয় দেখাতে চেষ্টা করুন। হ্যাঁ, আপনি তাহলে সরাসরি চলে আসতে পারেন, সেবক রোডেই রয়েছে শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার সার্ভিস। আর উনি যেটা বললেন, উনি প্রতি মাসের শেষ সপ্তাহে কিন্তু থাকেন, একটু অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন, আর ওনার কাছে সাজেশনও পাবেন আর যে সমস্যা বলছেন তার সমাধানও পাবেন। ধন্যবাদ। জেন্ডার প্রবলেমটা কখন বেরোয়, কেন কি আমাদের যা বডি পেয়েছি ও ব্রেন যে ডেভেলপমেন্ট হচ্ছে ও মাস্কুলিন ডেভেলপমেন্ট এমনই আমরা বডি পাচ্ছি, কিন্তু অনেকবার এই যে ফিটাল ব্রেন যে ডেভেলপমেন্টটা থাকে ওটা আলাদা থাকে, ওটা অ্যাডোলেসেন্স পিরিয়ড যখন আমরা গ্রোথ হচ্ছে ও টাইমে আমরা ভাবছি কি আমি তো একটা পুরুষ কিন্তু আমি তো একটা স্ত্রী হতে চাইছি, আর ও মোটিভেশনটা এত স্ট্রং হয়ে যায় যেটা আমি কাউকে বলতে পারি না, আমার ফ্যামিলিকে জানাতে পারি না, কাউকে জানাতে পারি না। সো জেন্ডার ডিসফোরিয়া নাহলে জেন্ডার আইডেন্টিটি ডিসঅর্ডার যে প্রবলেমটা আছে ওটা এমন প্রবলেম কি ওটা একটা প্রোগ্রেসিভ মোটিভেশন থাকে যে মানুষ অ্যাডাল্ট হয়ে যায়। এই জিনিসটা সোসাইটি কমন আছে, এটা সব কান্ট্রি পাওয়া যায়, ডিপেন্ড করে কোন সোসাইটি আছি আমি এই সোসাইটি বলতে পারবো না বলতে পারবো, আমার সোসাইটি কিভাবে নেবে ব্যাপারটা। এটা অনেকটাই অনেকেই মনে হয় ক্ষেত্রে পিছিয়ে যায় এই কারণটাতে, কিন্তু আমার মনে হয় এখন মানে আমার এটা অবশ্যই ব্যক্তিগত মতামত এবং আপনারা বুঝতে পারবেন, এখন অনেকটা বোধহয় সময় এসেছে মেট্রো সিটিসে আপনারা নিশ্চয়ই দেখছেন যে মানে অনেকে সহজভাবে এটা নিতে পারছে। আমরা এটা দেখছি কেন কি মেট্রো সিটিজ একটু কসমোপলিটন লাইফস্টাইল, কেউ কাউ উপরে তো ইয়ে নেই, ডিপেন্ডেন্ট নেই, সবাই নিজে যে কাজ করে। এই জিনিস আমরা দেখছি কি অনেক লোক এটা খুলে এখন বলছে, চেষ্টা করছে, অনেক দিন থেকে বডি এন্ট্র্যাপড আছে, চেষ্টা করছে আমি বডি বেরোতে পারবো কি, ওই জন্য ওনা এসে আমার সঙ্গে ডিসকাস করে পরামর্শ করে, কেন কি আমি এই সাবজেক্টে ট্রেন্ড আছি, আমি একটা ট্রেন্ড জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট সার্জন, আমি সার্বিয়া গিয়ে অনেকবার ওখান থেকে ট্রেনিং নিয়ে অ্যাজ এ ইউরোলজিস্ট রিকনস্ট্রাকটিভ ইউরোলজি করে জেন্ডার রিঅ্যাসাইনমেন্ট একটা হাইয়েস্ট লেভেল অফ রিকনস্ট্রাকশন হলো, যখন আপনি পুরো একটা মানুষকে কনভার্ট করে দিচ্ছেন মেল থেকে ফিমেল, ফিমেল থেকে মেল, ওকে কেপেবল করতে পারছেন। তো এই জিনিসটা সোসাইটি আছে, এই জিনিসটাকে আমাকে একচুয়ালি প্যাশনেটলি দেখতে হবে, সোসাইটিকে এটা অ্যাকসেপ্ট করাটা ভালো, কারণ না অ্যাকসেপ্ট করলে ওই জিনিসটা সোসাইটিকে একচুয়ালি না রিপালস করে, কেন মানুষ যায় না কোথায় যাবে, বাবা মাকে বলতে পারে না, ভাই বোনকে বলতে পারে না, ডক্টর কেউ না বলতে পারলে কাকে বলবে। হ্যাঁ, আর এবারে একটা চলে আসবো, এটা খুব একটা মানে সেন্সিটিভ ইস্যু, এবার উত্তরবঙ্গের মানুষদেরও আমি বলতে চাইবো আমাদের ডাক্তারবাবুর হয়ে, যে মেট্রো সিটিজে অনেকেই কিন্তু এখন খোলাখুলি বলছেন এবং যেটা চাইছেন সেটা করে ফেলছেন, উত্তরবঙ্গেও মানে আশেপাশে যারা রয়েছেন এমন হয়তো ইচ্ছে হচ্ছে, অথচ মানে উনি যেটা বললেন একদম ইচ্ছেটা এই পর্যায়ে পৌঁছে যায়। একটা ফোন নিয়ে নিচ্ছে, নমস্কার। নমস্কার, কে বলছেন? उन्होंने बोला कि उस जो वेन होता है जिसे पेशाब निकलती है वो नैरो हो गया है जी साहब, तो उन्होंने उसमें वेन में वो कैथेटर लगा दिया था जी, कैथेटर लगा देने के बाद फर्स्ट में तो 12 नंबर का कैथेटर मशीन से लगवाए थे जी हाँ, फिर उन्होंने बोला था कि आफ्टर एवरी वीक यू कम टू मी आई विल चेंज इट एंड आई विल इंक्रीज द साइज ऑफ द कैथेटर। अभी स्टेटस क्या है उनकी? अभी स्टेटस ये है कि मैंने लास्ट वीक लेके गया था, तो जब कैथेटर चेंज होना था तो 12 नंबर का कैथेटर था, उसमें 14 नंबर घुसाना था लगा नहीं, तो वो उसके बाद 10 नंबर घुसा। अच्छा, 10 नंबर लगने के बाद प्रॉब्लम क्या हो रही है कि पेशाब मतलब जो हो रही है यूरिन फ्लू है वो रुक रुक जा रही है जी साहब, तो इसके लिए पूछा था कि कुछ क्या उपाय है इसका? मैं समझाता हूँ आपको, अगर 10 और 12 नंबर की कैथेटर एक वृद्धावस्था में पुरुष के पेशाब के रास्ते नहीं जा रही है तो पेशाब के रास्ते में रुकावट है, इसको हम स्ट्रिक्चर यूरेथ्रा कहते हैं। स्ट्रिक्चर यूरेथ्रा किस तरह की बीमारी है जो पेशाब के लंबे से रास्ते में कहीं रुकावट बन चुकी है, और रुकावट इतनी टाइट है कि वो एक छोटी सी पाइप को एक्सेप्ट करती है, उससे बड़ी पाइप को एक्सेप्ट नहीं करती। स्ट्रिक्चर यूरेथ्रा एक तरह की बीमारी है जिसको हमें रिपेयर करने की जरूरत होती है, और इस रिपेयर के लिए हमें कभी कभी दूरबीन से इस रास्ते को खोलना पड़ता है,
और दूरबीन से खोल करके इसको फॉलो करना पड़ता है। अगर ये बहुत टाइट रहता है और अगर रुकावट बहुत लंबी है तो फिर हम इसे रिपेयर करते हैं, जिसको हम शुरू में रिकंस्ट्रक्टिव यूरोलॉजी की बात कर रहे थे। तो कहीं ना कहीं इनको देखने की जरूरत है, बिकॉज पिता की उम्र जी उम्र में हम 10 और 12 नंबर की कैथेटर पे नहीं रह सकते, मतलब रुकावट ज्यादा है। तो इन्हें देखने की जरूरत है, इनसे हमें मिलने की जरूरत है। इनके कैथेटर को हम 16, 18, 20 नंबर एक कैथेटर जाना चाहिए, और क्योंकि ये नहीं जा रहा है, इस डिजीज को हम स्ट्रिक्चर यूरेथ्रा कहते हैं। ये सिर्फ डायलिटेशन से काम नहीं चलता, या तो हमें दूरबीन डालकर किसी को खोलने की जरूरत होती है और इसे समझने की जरूरत होती है। डॉक्टर अब मैं आपसे थोड़ा जानना चाहूंगी, जैसे कि बुजुर्गों को तो ये प्रॉब्लम होते ही रहते हैं मतलब, लेकिन बच्चों को भी प्रॉब्लम होते हैं इस तरह के प्रॉब्लम, तो पेडियाट्रिक यूरोलॉजी इस तरह का कुछ अगर आप बताएं तो हम थोड़ा बताएंगे अपने दर्शकों को। वेरी गुड क्वेश्चन। पेडियाट्रिक यूरोलॉजी वो सबसेट हुआ यूरोलॉजी का जो बिल्कुल बचपन से लेके पहले 12-14 सालों में देखा जाता है। पहले 12-14 साल में किस तरह की चीजें देखी जाती हैं बच्चों में, उसमें सबसे पहला तो हुआ कंजेनेटल एनोमलीज। अच्छा। बच्चों की जन्म हुई है तो जन्म के साथ क्या क्या किडनी यूरेटर ब्लैडर की प्रॉब्लम हो सकती है। पहली प्रॉब्लम आप किडनी की हो सकती है, जिसमें किडनी की डेवलपमेंट के समय किडनी की जो जंक्शन है किडनी और किडनी की पाइप की, जिसको हम पेल्वी यूरेट्रिक जंक्शन कहते हैं, वो बहुत बार ऑब्स्ट्रक्शन दिखता है। अच्छा। ये कभी एक तरफ कभी दूसरी तरफ, इससे किडनी का फंक्शन ऑब्स्ट्रक्ट हो सकता है, किडनी में रुकावट बनती है, किडनी में सूजन बनती है, किडनी की पूरी यूरिन खाली नहीं होती और किडनी का फंक्शन धीरे धीरे घटता जाता है। अच्छा। इसको अगर टाइम पे रिपेयर नहीं करते हैं तो ये किडनी फाइनली एक पानी का गुब्बारा बन जाता है। इसकी वो जो मीट ये प्रॉब्लम एक छोटे से बच्चे को भी हो सकता है, ये प्रॉब्लम जन्म के समय से हो सकता है। अच्छा। जन्म के पहले पकड़ा जा सकता है। अच्छा। हम जो प्रेग्नेंट लेडीज में सोनोग्राफी करते हैं उन माताओं में सोनोग्राफी के समय इसे पकड़ सकते हैं, और अगर पकड़ा है तो इसे जन्म के ठीक बाद और उसके बाद क्लोजली फॉलो करते हैं, और इसे हम बचपन में ऑपरेशन करते हैं। इसके ऑपरेशन कोई 3 से 6 महीने से लेकर के और 50 साल तक किया सकती है, ये डिपेंड करता है हम कब पकड़ते हैं। अच्छा। हम आज मतलब जितनी जल्दी मतलब समाधान हो सके उतना अच्छा। परफेक्ट, जितनी जल्दी पकड़े उतना किडनी का फंक्शन बचा पाए। अच्छा। और जितने लेट से पकड़े, ये ऑपरेशन हम 50 साल की उम्र में भी करते हैं। अच्छा। उस समय काफी देर हो जाती है। नमस्कार। हेलो हेलो के बोलछेन? हेलो हां नमस्कार के बोलछेन? नमस्कार हेलो আমি শ্রীগুরু থেকে বলছিলাম বিকাশ পাল। হ্যালো হ্যাঁ আপনার সমস্যার কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। দেখুন আমার কিডনিতে ডাক্তার বলেছিল মানে স্টোন হয়েছে, ঠিক আছে, সেটা আর মানে কিভাবে কি মেইনটেনেন্স করতে হবে ডাক্তারবাবুর কাছে আমি শুনতে চাইছিলাম। আমাকে জানাবেন কিডনি স্টোন সাইজটা কি আছে, কোথায় আছে, দুটো কিডনি আছে, একটা কিডনি? হ্যালো কিডনি স্টোনটা কত বড় আছে? বলেছে সেরকম বড় হয়নি, ছোটই আছে, মানে বেশি বড় হয়নি। ঠিক আছে। আর মানে একটু মানে কি বেশি সবসময় অল্প অল্প করে জল খায়, এটারও একটা প্রবলেম আছে, মানে সবসময় তো বেশি জল খায় না, অল্প অল্প করে খেয়ে খেয়ে উপরে মানে বারবার বাথরুমে যাওয়া, এটা কি প্রবলেম হতে পারে কি? আমি জানাচ্ছি জানাচ্ছি, কিডনি থেকে যা স্টোন থাকে ও স্টোনটা নর্মালি আস্তে আস্তে বড়ে বড়ে যাবে, নাহলে স্টোনটা কিডনি পাইপ থেকে নিচে আসতে চেষ্টা করবে। আস্তে আস্তে বড়ে গেলে ওটা 2 বয়স, 10 বয়স, 20 বয়স থেকে অনেক বড় হতে পারে, ওটা কিডনিকে নষ্ট করবে, লাস্টে আমাকে ওটা বাহার করতে হবে অপারেশন দিয়ে। কিডনি ছোট স্টোন থাকলে প্রবলেম কি, ওটা স্টোনটা কিডনি পাইপে পড়ে যেতে পারে, ওটা কখনো ইমার্জেন্সি হতে পারে, দুটোই ভালো জিনিস নেই। কিডনি স্টোন থাকলে আমরা ট্রিটমেন্ট করতে চাই, তার মানে কিডনি স্টোন পাওয়া গেল তো আলাদা আলাদা ট্রিটমেন্ট থাকে। ছোট স্টোনে আমরা মেডিসিন আরম্ভ করি, আমরা ফ্যাক্টর গুলো দেখি, ওটা লিথোট্রিপসিয়ে ব্লাস্ট না পাউডার করতে পারি। বড় স্টোন থাকলে আমরা ওটা দূরবীন দিয়ে বাহার করি, দূরবীনটাই অনেকবার পেছাব রাস্তা দিয়ে যাই, অনেকবার পেছনে হোল করে আমরা কিডনি ডাইরেক্টলি বাহার করি। তো আমার সাজেশন হবে কি, কিডনি স্টোনটা আপনি নিজে ট্রিটমেন্ট করতে পারবেন না, খালি জল খেলে হয় না, জল খেলে আপনি ইউরিনটাকে আন্ডার স্যাচুরেট করতে পারবেন, ফিউচারে আপনি স্টোনটা কেমন প্রিভেন্ট করতে পারবেন যাতে আপনি কিছু করতে পারেন খাবার টাবার দিয়ে জল দিয়ে, কিন্তু আপনাকে দেখতে হবে কি স্টোনটাকে আমি কেমন ট্রিটমেন্ট করবো, কেন কি স্টোনের ন্যাচুরাল হিস্ট্রি কি, না তো নিচে পড়ে যেতে পারে, রাতারাতি ইমার্জেন্সি হতে পারে, আমাদের দূরবীন দিয়ে পাইপ দিয়ে বাহার করতে হবে, নাহলে ওটা আস্তে আস্তে কিছু না ব্যথা করে বড়ে যেতে পারে, দুটাই জিনিস আমাকে ট্রিটমেন্ট লাগে। তো আপনি এই কিডনি স্টোন তো ইউরোলজিস্টকে দেখাতেই হবে। আচ্ছা, এই কিডনি স্টোনের আমাদের কিডনির সমস্যা বলতে বিশেষত আমরা যেটা সাধারণ মানুষের কাছে উঠে আসে কিডনিতে স্টোন, এছাড়াও কি কিডনির কোনো সমস্যা হয় যাতে কিডনি ফেলিওর এই ব্যাপারটা চলে আসে? দুটো বড় কিডনি প্রবলেম আমি বলবো, একটা হলো কিডনি ক্যান্সার, একটা বলবো কিডনি ফেলিওর। আচ্ছা, আমি এই কিডনি ক্যান্সারটা বুঝিয়ে দিই।
কিডনি ক্যান্সার আমাদের এখন অনেক ধরা পড়ে যাচ্ছে, কেন কি আমরা সবাই আল্ট্রাসাউন্ড করছি, হেলথ চেক আপ হচ্ছে, এটা আগে হতো না। তো আমরা দেখে এক্সিকিউটিভ হেলথ চেক আপ করে কিডনি ক্যান্সার ধরা পড়া যায়। কিডনি ক্যান্সার যা ডিজিজ, যেমন আলাদা ক্যান্সার গুলো, এই ক্যান্সারটা একটু ইউনিক। এই ক্যান্সারের ট্রিটমেন্টটা অপারেশন এন্ড অনলি অপারেশন, আর আরো কিছু ট্রিটমেন্ট নাই। আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে দিন, বলুন আপনার সমস্যাটা। আমার সমস্যা মানে 4 বছর থেকে কিডনির প্রবলেম আছে, হ্যাঁ, 2008 থেকে। আচ্ছা, পরে ডাক্তার দেখাইলাম, দেখার পরে যে তাপস মিত্র স্যারকে দেখাচ্ছি, পরে 2 বছর চিকিৎসা করলাম, বললো ঠিক আছে। আচ্ছা, 3 মাস 4 মাস পর আলট্রাসাউন্ড করতাম। আচ্ছা, আপনার কিডনিতে যে সমস্যাটা, কি সমস্যা হয়েছে আর কি, সেটা আপনি বুঝেছেন? হ্যাঁ বলেছে, আলট্রাসাউন্ড করেছে তো, কিডনি লেফট রাইট টু সাইড এ গেল। প্রথমে বলছে টিউমারের মতন পাথর পাথর আছে, স্টোন আছে। আচ্ছা, পরে ডাক্তার ভালো করে বলেও না, পরে এখন আবার হোমিও দেখাচ্ছি, বলছে কি এলো ঘুরি ঘুরি দুই সাইডে লেফটে না একদম একদম ছোট ছোট পাথরের মতন আছে। ঠিক আছে, টিউমারই না এখন পাথর, ভালো বুঝতে পারলাম বুঝতে পারলাম। আপনি আপনি কোথায় আছেন? শিলিগুড়ি আছেন? কোথায় আছেন আপনি? হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আপনি সোনোগ্রাফি করছেন এমনই পাওয়া যাচ্ছে না, বলে যাচ্ছে, ও টাইম আমাকে সিটি স্ক্যান করতে হয়। সিটি স্ক্যানটা সোনোগ্রাফি থেকে একটু উঁচু, আমাকে বেশি জিনিস জানাতে পারে, একটু সেন্সিটিভ টেস্ট, অনেকবার সোনোগ্রাফি সবকিছু ধরতে না পারে, ও জিনিস আমাকে টিউমার আছে না স্টোন আছে না কিছু কনজেনিটাল ডিফর্মিটি আছে জানতে হয়। সেটা সিটি স্ক্যান ছাড়া, সিটি স্ক্যান ছাড়া ধরা পড়ে না। আমি আপনাকে কিডনি টিউমারে বলছিলাম এক্স্যাক্টলি এই জিনিসটা। সোনোগ্রাফি আমি এক্সিকিউটিভ হেলথ চেকআপে করলাম, একটু সোনোগ্রাফি কিছু ডাউটফুল মাস লাগলো, ওটাই কোয়ান্টিফাই করতে, ওটাকে জানতে আমি এটা কি জিনিস, আমরা সিটি স্ক্যান করি। সিটি স্ক্যান আমাকে জানাতে পারে কি এই টিউমারটা আমি খালি বাহার করতে পারবো কি না, কিডনিটা পুরো বাদ দিতে হয়। ওজনে আমরা আগে নেফ্রেক্টমি করতাম, আমি ওটাকে পার্শিয়াল নেফ্রেক্টমি করতে পারি, একটু পার্শিয়াল কিডনিটাও বাহার করতে পারি। আচ্ছা, মানে এমনটাও করা যায়? করা যায়। কেন আমি বলছি, 4000 এ একটা মানুষ এমন থাকে যার একটাই কিডনি থাকে। আচ্ছা, আপনি আমি জানি না কি আমাদের আপনাদের দুটো কিডনি আছে না একটাই কিডনি আছে। নরমাল ইনসিডেন্স আছে 4000 এ একটা মানুষ এমন থাকে যার একটাই কিডনি থাকে। তো এমন হতে পারে একটা মানুষের একটাই কিডনি আছে, ও কিডনির টিউমার হয়ে গেছে, আপনি ও কিডনি বাদ দিলে ও কিডনি ফেলিয়ার চলে যাবেন, ওর কিডনি নেফ্রন থাকবেই না। এমন জিনিসে আমরা কিডনি প্রিজার্ভিং, নেফ্রন প্রিজার্ভিং সার্জারি করি, যেটাকে আমরা বলি নেফ্রন প্রিজার্ভিং সার্জারি, পার্শিয়াল নেফ্রেক্টমি ইনিউক্লিয়েশন। আমাদের একটু কোকিলা বেন ধীরুভাই আম্বানি হসপিটাল একটু উঁচু গিয়ে আমাদের ক্যান্সার ডিপার্টমেন্টে আমি ডক্টর ইউভরাজা ডক্টর বিজয় আমরা রোবট দিয়ে অপারেশন করছি। আগে ল্যাপারোস্কোপ ছিল, আমরা হোল করে মিনিমালি ইনভেসিভ সার্জারি করতাম, এখন ও জিনিসটাকে অনেক ইম্প্রুভ করতে জানে, ও জিনিসটাকে অনেক সেন্সিটিভলি করতে জানে, ও জিনিসটাকে অনেক প্রিসিশনে করতে জানে। আমরা রোবটিক আর্ম ইউজ করি, যেটা একটু রিমোট কন্ট্রোল দিয়ে অনেক হাই লেভেলের প্রিসিশন দিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে দেয়। আচ্ছা, ইয়েস, এটা একটা নতুন ট্রিটমেন্ট আর্ম টেকনোলজি এসেছে যেটা আমাদের হসপিটালে বোম্বে আছে, এন্ড রোবটিক সার্জারি অনেক রেভলিউশনাইজ করেছে, এসপেশালি রোবটিক প্রোস্টেট ক্যান্সার, রোবটিক পাইলোপ্লাস্টি, রোবটিক VVF রিপেয়ার, রোবটিক গাইনোকোলজিক্যাল সার্জারি, রোবটিক, এটা অনেক প্রিসিশন দিয়ে অনেক কম টাইমে অনেক ভালো কাজ করে, তাড়াতাড়ি পেশেন্টকে ডিসচার্জ করতে পারেন। তো মর্বিডিটি নেই, যেটা আমি এত বড় কেটে আগে ট্রান্সপ্লান্ট করতাম, ওই জিনিসগুলো বন্ধ হয়ে গেছে। মানে ওই ল্যাপারোস্কোপিক বা ওই ল্যাপারোস্কোপি থেকে আরো ভালো টেকনোলজি, এটাকে আমরা রোবটিক বলি আমরা। আচ্ছা, ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি প্রদীপ বলছি। আমার গলব্লাডারে স্টোন আছে 12 mm। আচ্ছা, তো অপারেশন কি ইমিডিয়েট করাতে হবে নাকি কিছু ইনকাম করতে পারবো? আমি জানাচ্ছি, গলব্লাডার স্টোন এটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সার্জন কাজ করেন। গলব্লাডার স্টোনটা অ্যাকচুয়ালি যখন হয় তার মানে গলব্লাডার ডিজিজ হয়ে গেছে, ওটা কিডনি স্টোন যেমন জিনিস নেই। গলব্লাডার স্টোন মানে আপনাকে গলব্লাডার বাদ দিতে হয়। এখন
পুরো সংসারে পুরো ভারতবর্ষে এখন শিলিগুড়ি ওরা ল্যাপ্রোস্কোপি দিয়ে গলব্যাডার সার্জারি করে, যাকে আমরা ল্যাপ্রোস্কোপি কোলেসিস্টেকটমি করি। আপনি গ্যাস্ট্রো সার্জনকে দেখাতে পারেন। এটা কিডনি স্টোনে আমরা কিডনি নর্মালি বাদ দিই না, আমরা স্টোনটা বার করি কিডনিটাকে বাঁচাই, কিন্তু এই গলব্যাডার সার্জারি আমরা গলব্যাডারটা বার করি কিডনিটাকে আমি বাঁচাতে হয়। সো গলব্যাডারটা আপনাকে বার করতে হবে, এটা কিছু ইমার্জেন্সি নেই, কিন্তু ইনকেস ব্যথা হচ্ছে বারংবার আপনাকে যেতেই হবে, এই কাজটা করাতেই হবে, কেন 12 মিলিমিটার স্টোনটা বড় স্টোন। হ্যাঁ আচ্ছা ডক্টর, আরো একটা কথা আপনার কাছে জানার, যে আমরা এমন অনেক সময় শুনে থাকি যে এখন হাই প্রেশার অনেকেরই থাকে, সুগার অনেকেরই থাকে, এবং তাতে আমরা শুনে থাকি যেটা যে কিডনি এফেক্টেড হয়, এটাতে আপনি কি বলবেন? দারুণ বললেন, আমরা ডিসকাস করছিলাম কিডনি টিউমার পরে নেক্সট। নমস্কার। হ্যালো। নমস্কার, কে বলছে? হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি কি, আমি 4-5 দিন থেকে মানে খুব পেচ্ছাপ চাপে, মানে আধ ঘন্টা এক ঘন্টা পর্যন্ত খুব পেচ্ছাপ চাপে থাকা যায় না, আর বিকেলের দিকে পেচ্ছাপটা খুব মানে অল্প অল্প হয় না, খুব কম হয়, মানে ওই জন্যই বলছি। আপনার বয়স কত দাদা? হ্যালো, আপনার বয়স কত? আমার বয়স 32। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনার পেচ্ছাপটা বিকেলে ভালো হয় না, কষ্ট দিয়ে হয়ে ড্রপ ড্রপ হয়ে ভালো বেরোয় না, আর দিনে পেছাপটা অনেক চাপ থাকে, আমাকে ভয় আছে আপনার পেছাপ রাস্তায় ব্লক তো নেই, এটাই কেন কিছুদিন আগে আরম্ভ হয়েছে, আমাকে দেখতে হবে পেছাপে কিছু ইনফেকশন নেই, ইনফেকশন থাকলে আপনাকে বারংবার যেতে হয়, ইনফেকশন থাকলে পেছাপটা ভালো না বেরোতে পারে, ইনফেকশন থাকলে আপনার ড্রপ ড্রপ বেরোবে, জ্বালা হতে পারে, জ্বর হতে পারে, তো আমাদের দেখতে হবে কি জিনিসটা কি, কেন আপনার বয়সটা 35 ইয়ার্স, 35 ইয়ার্স একটা ইয়াং মানুষ, ইনকেস পেছাপ ভালো না বেরোলো পসিবিলিটি আছে একটা স্ট্রিকচার ইউরেথ্রা ইউরিনারি প্যাসেজে ব্লক হতে পারে, এটা মাইল্ড ব্লক হতে পারে, যেটা ইনফেকশন পরে অ্যাগ্রেভেট হতে পারে। ভাবুন আপনার 4-5 দিন এটা পরে জ্বালা আরম্ভ হয়েছে, 4-5 দিন আগে আপনাদের জ্বর হয়েছে, পেছাপ ভালো বেরোচ্ছে না, আমাদের ইউরিনারি কালচার করতে হবে, ইউরিনারি রুটিন টেস্ট করতে হবে, সোনোগ্রাফি করতে হবে, কিছু মেডিসিন দিয়ে আপনাকে আগে স্টেবিলাইজ করতে হবে, তারপরে স্ট্রিকচার ইউরেথ্রা জন্য ইউরোফ্লোমেট্রি করে দেখতে হবে, তো আপনি আমার কাছে এসে দেখাতে পারেন। এটা ডক্টর এই পুরনো প্রশ্নে ফিরে যাব, আমি একদম কিডনি ফেলিয়ার যা হয় ওর দুটো মেইন রিজন হলো হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, এটা দুটো সব থেকে স্ট্রং এনিমি কিডনি জনে। সো ইন কেস একটা ব্লাড প্রেশার আছে মানুষের 10 বয়সে থেকে, ওটা কিডনিকে গ্র্যাজুয়াল হ্যামারিং করছে, ডায়াবেটিস আছে ডায়াবেটিস কন্ট্রোল নেই, ব্লাড প্রেশার আছে ব্লাড প্রেশার কন্ট্রোল নেই, এই দুটো জিনিস কিডনিকে কষ্ট দিতে পারে, কিডনি গ্র্যাজুয়ালি ওর নেফ্রন্স অ্যাক্টিভিটি কমে যায়, গ্র্যাজুয়ালি ওর কনসেন্ট্রেটিভ ক্যাপাসিটি ওর ফাংশনই কমে যায়, এটাকে আমরা বলি কিডনি ফাংশন ডিক্রিজ, কিডনি ফেলিয়ার। কিডনি ফেলিয়ারটা ভালো জিনিস নেই, কিডনি ফেলিয়ার গ্র্যাজুয়ালি ক্যান গো টু এন্ড স্টেজ রিনাল ডিজিজ, তার মানে দুটোই কিডনি নষ্ট হয়ে গেছে, আর দুটো কিডনি নষ্ট হলো তার মানে আমাদের এক্সক্রিটিং ক্যাপাসিটি কমে গেছে, আমি পেছাপ তো বাহার করতে পারি কিন্তু আমার ওয়েস্ট প্রোডাক্টসটা বেরোচ্ছে না। তো কিডনি ফেলিয়ারে কি হয়, ক্রিয়াটিনটা বড় বড় যায়, ভেরিয়াস অর্গানস এফেক্ট হয়, ওটা হার্ট ব্রেন আলাদা আলাদা জিনিসগুলো, কিডনি ফেলিয়ার একটা বড় প্রবলেম। কিডনি ফেলিয়ার আমাদের অনেক ট্যাকল করছি। নমস্কার। নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমি তালগুড়া দিয়ে বলতেছি। হ্যাঁ বলুন, আপনার সমস্যার কথা বলুন। আমার কি এক কোন কিছু খাইলে খাইতে পারি না, আর পুরো মাথা ঘুরে, আর কিছু আপনি আপনার পেছাব আপনার পেছাব ইউরিনে কিছু কষ্ট আছে, পেছাবে কিছু কষ্ট আছে, পেছাবে কিছু কষ্ট আছে? হ্যাঁ আছে, পেটে সাইডে কোনা মধ্যে পুরো ব্যথা করে, কিছু খাইতে পারি না। আচ্ছা মানে মাথা ঘুরে। আমাকে লাগছে আপনার বয়সে যা জিনিস লাগছে, আপনি উইক লাগছেন, মাথা ঘুরছে, পেটে ব্যথা হচ্ছে, আপনার বয়স কত? দেখুন এ বয়সে অ্যানিমিয়া অনেক কমন, বডি রক্ত অনেক কমন, ইনকেস আপনার মেনস্ট্রুয়াল ব্লিডিং বেশি হচ্ছে, আপনি খাবার দাবার কমে গেছে, পেটে ব্যথা হচ্ছে, পেটে ওয়ার্মস আছে, হিমোগ্লোবিন কম হতে পারে, মাথা ঘুরতে পারে, আপনাকে একটা ফিজিশিয়ানকে দেখাতে হবে, কেন ওনার দেখে এটা জানতে পারবেন। মানে এটা আদৌ ইউরোলজি সংক্রান্ত সমস্যা কিনা বা কি ধরনের সমস্যা, জেনারেল ফিজিশিয়ান সেটা দেখাতে হবে, একটা পেটে ব্যথা আছে মানে একটা সোনোগ্রাফি নিশ্চয় করতে হয়, কেন আপনার এমন অবস্থা আছে, স্টুল টেস্ট করতে হয় দেখতে কিছু ওয়ার্মস আছে কি নেই, একটা হিমোগ্লোবিন টেস্ট করে দেখতে হয় মাথা ঘুরছে, তার মানে অনেক উইকনেস থাকতে পারে, অ্যানিমিয়াটা অনেক কম, একটা জেনারেল ফিজিশিয়ানকে দেখাতে পারে।
আপনি তাহলে শুনে নিলেন, আপনি একজন জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়ে নিন, সে কোন সংক্রান্ত সমস্যা বললে আপনি যারা স্পেশাল সার্জন রয়েছেন তাদের কাছে সরাসরি চলে যেতে পারেন এবং তাদের কাছে সমস্যার সমাধানটা পেতে পারেন। এবারে হ্যাঁ, আমরা কিডনি ফেলিয়ার আগে যাব। সো যখন কিডনি ফেলিয়ারটা এন্ড স্টেজ রিনাল ডিজিজে চলে যায়, কিডনি ফাংশনটা পুরো চাপ হয়ে গেছে, চান্স আছে পেছাব বেরোবেই না, মানুষ কিডনি ফেলিয়ার আছে, মুখগুলো ফুলে যাচ্ছে, একটু একটু পেছাব বেরোচ্ছে, বডি